আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার চুয়াল্লিশে রয়েছে অনুশীলনী অঙ্ক নাম্বার দুই আমরা এই অমিয়ার অঙ্কটার দেখো যে যেভাবে নির্দেশনা দেওয়া আছে ঠিক একইভাবে আমরা এটা সমাধান করব। তাহলে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বলেছে দুই নম্বরে অমিয়া ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী তার বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হলো এখানে দেওয়া আছে তাহলে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী কোন শ্রেণীতে শিক্ষার্থী কত সেটা এখানে দেওয়া আছে এখানে আমার নির্দেশনা দিয়েছে যে উল্লম্ব রেখা বরাবর মানে এই যে এরকম খাড়া রেখা বরাবর যেগুলো নাইনটি ডিগ্রির রেখা এটাকে আমরা উল্লম্ব রেখা বলি বা ভার্টিক্যাল লাইন বলি এই ভার্টিক্যাল লাইন বা খাড়া রেখা বা উল্লম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা ধরে লেখ অঙ্কন করো তাহলে আমাদেরকে এটা স্তম্ভ লেখ অঙ্কন করতে হবে ভালো করে বুঝতে হবে এটা কিন্তু রেখা চিত্র নয় তাহলে স্তম্ভ লেখ অঙ্কন করব আর ব্রাকেটে বলে দিয়েছে সংকেত বা নির্দেশনা উল্লম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা এমনভাবে চিহ্নিত করো যেন সকল সংখ্যা লেখচিত্রে থাকে আনুমানিক সংখ্যা নয় ডাইরেক্ট এই সংখ্যাটাই যেন লেখচিত্রের এই বাম পাশে যে উল্লম্ব রেখা থাকে সেখানে যেন এই সংখ্যাগুলোই থাকে তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে কিভাবে লিখতে হবে সেটা আমরা দেখব প্রথমে আমরা লিখব প্রদত্ত উপাত্ত মানে এখানে যেগুলো দেওয়া আছে এলোমেলো অবস্থায় মানে একশো আশি একশো ষাট একশো পঞ্চাশ একশো সত্তর একশো নব্বই দুইশো এই যা আছে এভাবে আমরা প্রদত্ত উপাত্ত লিখলাম তারপর এটাকে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এভাবে আমরা লিখব অথবা অধক্রমে সাজিয়ে পাই এভাবে লিখলেও হতো আমরা ঊর্ধ্বক্রমে লিখলাম ছোট থেকে বড় সাজালাম দেখো সবচেয়ে ছোটো একশো পঞ্চাশ আর সবচেয়ে বড় দুইশো একশো পঞ্চাশ তারপরে একশো ষাট একশো সত্তর একশো আশি একশো নব্বই দুইশো তাহলে এই যে সাজানো যে উপাত্ত এগুলো দেখে আমরা বুঝতে পারছি বা বিন্যস্ত উপাত্তগুলো দেখে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি উপাত্তের ব্যবধান দশ দেখো পঞ্চাশ থেকে ষাট এর মধ্যে ব্যবধান দশ এক মানে একশো পঞ্চাশ থেকে একশো ষাট এর মধ্যে ব্যবধান দশ একশো ষাট থেকে একশো সত্তর এর মধ্যে ব্যবধান মানে কি বিয়োগ করে বিয়োগ ফল বেক কিন্তু সব সবসময় দশই হচ্ছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে এই তিনটা লাইন এইরকম করে লিখব লিখে আমরা এই মানে লেখচিত্রটা অঙ্কন করব এখন এখানে আমরা স্তম্ভ লেখ আঁকব আঁকার জন্য আমরা কী করব প্রথমে এই কথাটা লিখে নেব সর্বনিম্ন উপাত্ত আমরা পেয়েছি একশো পঞ্চাশ সর্বোচ্চ দুইশো এরপরে আমরা সর্বনিম্ন উপাত্ত কত সর্বোচ্চ উপাত্ত কত মোট উপাত্ত কয়টি এবং প্রত্যেকটির ব্যবধান আমরা কিন্তু এখান থেকে পেয়েছি প্রত্যেকটির ব্যবধান এগুলো আমরা লিখে নিব নিয়ে এই স্তম্ভ লেখাটা শুরু করব তাহলে স্তম্ভ লেখা শুরু করার জন্য আমরা স্কেল দিয়ে কী করবো এরকম করে রেখা টেনে তার নিচে আমরা শ্রেণীগুলো লিখে নিব লিখে নেব তাহলে আমাদের এখানে উল্লেখ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় মানে সিক্স পর্যন্ত ক্লাস সিক্স পর্যন্ত উল্লেখ আছে আমরা ছয়টা ক্লাস এখানে লিখে নিলাম নেওয়ার পরে আমরা এরকম করে আরও রেখা টানব এখানে কতগুলো রেখা টানবো সেটা আমাদের এই যে এটা দেখে ছয়টি তার মানে কি এখানে আমাদের এইরকম একটা ঘর দুটা ঘর তিনটা ঘর হলো চার পাঁচ ছয় এরকম ছয়টা ঘর আমরা করব। এখন আমাদের এই যে বাম পাশে যে উল্লম্ব বা ভার্টিকাল লাইন বা খাড়া যে রেখাটা এটা আমরা এঁকে নেব কিন্তু মাঝখানে একটু ফাঁকা রাখবো এখানে আমরা আর বক্র রেখা আঁকা বাঁকা রেখা দিয়ে পূরণ করে দেবো কেন আঁকা বাঁকা দিয়েই সেটা কিন্তু আমরা এর আগের ভিডিওগুলোতেও বলেছি এখানে দেখো আবার বলছি এখানে কিন্তু এই লাইনটা জেরো লাইন মানে জেরো পয়েন্ট তারপরে আমাদের এক ধাপে চলে আসবো আমরা একশো পঞ্চাশ পর্যন্ত কেন এক ধাপে একশো পঞ্চাশ পর্যন্ত যাব কারণ এক থেকে বা শূন্য থেকে একশো পঞ্চাশের আগ পর্যন্ত কোনো কিছুই আমাদের এই তথ্যের মধ্যে নাই এই জন্য আমরা এগুলো বাদ দেবো আর এই আঁকা বাঁকা লাইন দ্বারা বোঝাচ্ছে যে এখানে এতগুলো তথ্যগুলো বা এখানে এতগুলো সংখ্যা লুকিয়ে আছে এটা আমাদের দেখার প্রয়োজন নাই জানার প্রয়োজন নাই এরপরে আমরা দশ ব্যবধান করে উপর দিকে উঠে যাব তাহলে একশো পঞ্চাশের দশ পরে দশ দিলে একশো ষাট তারপরে একশো সত্তর একশো আশি একশো নব্বই দুইশো দুইশোর উপরেও আমরা লিখতে পারি কিন্তু আমাদের প্রয়োজন নয় যদি জায়গা থাকে তাহলে দুইশো দশ বা দুইশো বিশ দু একটা ঘর আমরা বেশি করব। যদি জায়গা থাকে আর যদি জায়গা না থাকে তাহলে আমরা যতটুকু দরকার ততটুকুই করব। এখন দেখো প্রথম শ্রেণীতে কত দ্বিতীয় শ্রেণীতে কত সেটা কিন্তু আমাদের কোর্স দেওয়াই আছে এই যে এই রকম তাহলে প্রথম শ্রেণীতে একশো আশি তাহলে এখানে তোটা উঠবে একশো আশি পর্যন্ত এই যে তারপরে দ্বিতীয় শ্রেণীতে দেখো একশো ষাট তাহলে উঠবে এই পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর আয়তটা উঠবে এই একশো ষাটের লাইন পর্যন্ত তৃতীয় শ্রেণীতে একশো পঞ্চাশ তার মানে এই যে এই পর্যন্ত চতুর্থ শ্রেণীতে একশো সত্তর তাহলে এই সত্তর পর্যন্ত উঠবে পঞ্চম শ্রেণীতে একশো নব্বই তাহলে একশো নব্বই পর্যন্ত যে লাইন এই পর্যন্ত উঠবে তারপরে ষষ্ঠ শ্রেণীতে রয়েছে সবচেয়ে বেশি দুইশো আমরা এই দুইশো সোজা যে লাইন এই সোজা এত দূর পর্যন্ত এই আয়তটা তুলে দেব আচ্ছা আমাদের যেহেতু এইটা দেখে আমরা এই তথ্যগুলো আঁকলাম এখন আমাদের এইটা দরকার নাই এটা আমরা এখান থেকে সরিয়ে ফেললাম এখন যেটা দেখতে পাচ্ছ এটাই হলো স্তম্ভ লেখ স্তম্ভ লেখে দেখো এক্স অক্ষতে রয়েছে শ্রেণী আর ওয়াই অক্ষতে রয়েছে শিক্ষার্থী আর শিক্ষার্থীর সংখ্যা এখানে একশো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এবং দুইশো এইটা আমাদের যা আছে সেটাই আমরা লিখলাম আমরা এটা বের করলাম দশ ব্যবধান বের করে আমরা এইরকম করে করলাম আচ্ছা তাহলে এইভাবে লিখে আমরা কিন্তু এইটার সমাধান করতে পারি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাতে কিন্তু তোমাদের পক্ষেই ভালো হবে যে এই ভিডিওগুলো কিন্তু তোমরা খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে এবং বেল আইকন অন করে রাখবে তাহলে তোমরা সবার আগে কিন্তু ভিডিওগুলো দেখতে পাবে এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের আল্লাহ সুখে রাখুন শান্তিতে রাখুন নিরাপদে রাখুন এবং তাদের জীবন উন্নত করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ